গতকাল আমরা জানছিলাম আলহামদুলিল্লাহ, যা না জানলে অবশ্যই আরবি ভাষা শেখা অসম্ভব। বিশেষ করে জবর জের দেওয়া বা এরাব দেওয়া বা আরবি ভাষার যে বিবস্ত্র, সেই ভাষাকে জামা পরানো সম্ভব নয়। অর্থাৎ জবর জের পেশ আলিফ ওয়াও ইয়া আর যজন দেওয়া সম্ভব নয়। তার মানে কে দেয় তাদেরকে আমিল বলা হয়। আর আমিল আমরা জানি আমিলটা হচ্ছে তিন প্রকার, তো এসিম জবর এসিম দিতে পারে, মূলত আমল করতে পারে। এসিম মূলত যজম দেয়, দুই ফেলকে ফেলে মজারিকে যজম দেয়। আবার আমরা দেখব যে হরফ জবর জের পেশ ও যজম দিতে পারে। তো হরফটা মূলত এসিমকে যজম দিতে পারে না, শুধু ফেলকে মূলত যজম দিতে পারে। আবার আমরা দেখব যে ফেল, তো ফেল মূলত ফাইলকে পেশ দিবে আর পৃথিবীর বাকি সবগুলোকে নসব দিবে। এইগুলো আমরা জানছিলাম। তার মানে আমিল আল হুরুফুল আমিলা, আফআলুল আমিলা ওয়া আসমাউল আমিলা। আমরা আমিল প্রথমত দেখার দৃষ্টিকোণ থেকে দুই প্রকার এটা আমরা জেনেছি। যেটা আমরা দেখতে পাই লফজ বা শব্দ, যেহেতু আমরা বাক্যের মধ্যে দেখতে পাই, এর জন্য আমিলুল লফজিয়ু, যে শব্দগত আমল। আরেকটা প্রকার হচ্ছে যেহেতু আমরা দেখতে পাই না, এই অর্থের বিবেচনায় হয় অথবা অপকাশ্য থাকে, এই জন্য তাকে বলা হয় আমিলু মানবী, অর্থের বিবেচনায় আমল করে। আলহামদুলিল্লাহ এগুলো আমরা দেখেছি মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। তাহলে আমিল দেখতে পাওয়ার দৃষ্টিকোণ থেকে দুই প্রকার, আমিলুল লফজি আর আমিলুল মানবী। আর আমিল যারা যারা আমল করে তারা তারা কারা? পৃথিবীর সকল শব্দ কত প্রকার? তিন প্রকার, ইসিম ফেল হরফ। হ্যাঁ, ইসিম ফেল হরফ তিনজনই মূলত আমল করে। কার কাকে কার উপরে আমল করে? মামুলকে, শুধু এসিম আর ফেল। হরফ কোনো দিন জবর জের পেশ গ্রহণ করবে না, এগুলো আমরা জানছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে আমরা জেনেছি যে যেগুলো হরফ এসিমের মধ্যে আমল করে সেগুলো হচ্ছে পাঁচ প্রকার। সেগুলো পাঁচ প্রকার কী কী আমরা জেনেছি? হরফুল জার বিস্তারিত জেনেছি, হরফে মোশাব্বা বিল ফেল বা হরুফুল মোশাব্বিহাতু বিল ফেল, সেগুলো আমরা জেনেছি। নান্না কান্না লাকিনা লাইতালা আল্লাহ, আলহামদুলিল্লাহ জেনেছি। মা ওয়ালা মোশাব্বাহাতানি বিলাইসা তিন নাম্বার, এটাও আমরা জেনেছি। লাইসার মতো মানে মুক্তাদা খবরের আগে এসে নাবোধক করে সেটা। তারপরে আমরা মূলত লাল্লাতি লিনাফিল জিনসি আজকে আমরা জানব। তো লাল্লাতি লিনাফিল জিনসি এটা শুধু এভাবে মুখে বলে অথবা পড়িয়ে বোঝা খুব কঠিন, এটা একটু প্র্যাকটিক্যাল করতে হবে। এই জন্য শুধু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের বাংলা ভাষায় যেমন কোনোই না, কেউ না, কোনোই না, এই যে কোনো শব্দটা দিয়ে যখন আমরা না বুঝাই বাংলা ভাষায়, তখন মূলত এটার পাওয়ার একটু বেশি হয়ে যায়। সব কিছুকেই না করে দেয়, জাতিবাচক না করে দেয়। ঠিক তদ্রূপ আমাদের আরবি ভাষায় বা আরবি ভাষাতে এটাকেই বলা হয় লাল্লাতি লিনাফিল জিনসি, বা যে লাটা কি জিনসের অর্থাৎ জাতিবাচক শব্দ বা বাক্যকেই নাবোধক করে দিতে পারার ক্ষমতা রাখে। সেটাতে সর্বদাই বাংলা ভাষায় কোনো মাবুদ নেই, কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো লা রাজুলা ফিদ্দার, ঘরে কোনোই ব্যক্তি নেই, কেউ নেই, লা আহাদা লা আহাদা ইয়ালা মুহাদা, কেউ জানে না এটা, ইত্যাদি। এগুলো আমরা আস্তে আস্তে জানব প্র্যাকটিক্যালি। কিন্তু শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা টেক্কার মতো, আল্লাহ আমাকে ক্ষমা করুন, অথবা মন্ত্রীর মতো পাওয়ার রাখে, রাজার চাইতেও বেশি ক্ষমতাধর মন্ত্রী, মন্ত্রী যেখানে সেখানে যেতে পারে, আপনারা অনেকেই অনেক শিক্ষিত মানুষ, এই দুটার ক্ষমতা দিয়ে
বুঝালাম আর কি খেলার জগতের। তো যেহেতু এই লাটা জাতিকে নাবাচক করে দেয়, এই জন্য এই লায়ের পরের এসিমটা মূলত আমরা কি দেব, জবর দেব। এই লায়ের পরের এসিমটাকে আমরা জবর দেব, এতটুকুন শুধু মনে রাখতে হবে। আর বাকিগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখবো ইনশাল্লাহ, এবং এগুলোর এরাব কীভাবে হয় এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। তো লাইন অফ ই জিন্সের লাইন অফ ই লালিনাফিল জিন্স বা লাল্লাতি লিনাফিল জিন্সি সেটা আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। এটা আমরা ব্ল্যাকবোর্ডে বিস্তারিত পড়ব, পড়েছি, ভিডিওগুলো দিয়ে দিব আপনাদেরকে। তো এগুলোর অনেকগুলো এরাব আছে, তবে ওই লায়ের নাম কদু সব সময় সাধারণত এসিমকে কি করতে হবে, জবর দিতে হবে। কিন্তু যেহেতু লাটা নাবোধক করে, তার মানে আবার ফেলের অর্থ মানে লাইসায়ের মতো গন্ধ আছে, আর এটাও মোত্তাদা খবরের আগে আসে, সুতরাং আমরা কিন্তু পেশও দিতে পারবো। হা 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 হা, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে তো খুব সহজেই বোঝা গেল, মূলত যেহেতু খুব পাওয়ারফুল লা এটা, জাতিকেই নাবোধক করে দেয়, এই জন্য আমরা পরের শব্দটাকে জবর দিব। আবার মাঝে মাঝে চিন্তা করব, যেহেতু এটা মুবতাদা খবরের আগে আসে এবং এটা মা ওয়ালা আল মুশাব্বাহা তানি বিলাইসা এর মতো নাবোধক করে, সুতরাং এটা পেশও দেওয়ার ক্ষমতা রাখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সহজেই বোঝার জন্য আর কি আলহামদুলিল্লাহ। তাহলে আল হরুফুন নিদাইয়া পঞ্চম নাম্বার, এই যে হরফগুলো এসিমের মধ্যে আমল করে সেগুলো কি কি আমরা জানছিলাম আলহামদুলিল্লাহ। হরফে জার বা হরুফুল জার, আল হরুফুল মুশাব্বাহ বিল ফেল, মা ওয়ালা মুশাব্বাহা তানি বিলাইসা, আর লাল্লাতি লিনাফিল জিন্সি বা লাইনাফি জিন্স। আর এই পাঁচ নাম্বারটা আমরা এখন জানছি হরুফুন নিদা, এর বিষয়ে অসংখ্য ভিডিও দিয়েছে, অসংখ্য ভিডিও আছে, অসংখ্য অর্থ করা আছে যেগুলো অর্থ অভিধানেও পাওয়া যায় না, ও হে কি হে ও এই ইত্যাদি ইত্যাদি, ও গো মা গো, এই যে আমরা যে বলি সেগুলো ইনশাল্লাহ আমরা বিস্তারিত দেখব। হরুফুন নিদা মানে আহ্বানকারী হরফ, যেহেতু আহ্বান করা হয় ডাকা, আর এই ডাকা শব্দটা ফেল না, ডাকা ভার্ব না, ক্রিয়া না, আদউ বা আতলুবু, সুতরাং এটাতেও ফেলের গন্ধ আছে। তাহলে আপনারাই বলেন, আমি কি বলেছিলাম, পৃথিবীর যেটাই ফেল হবে বা ফেলের মতো অর্থ দেবে সেটাতে কি হবে, শুধু একটা ব্যথিত হরফে মোশাব্বাবিল ফেল ব্যথিত, সবগুলোতেই এসিমকে নসব দেবে আর বাকি সবগুলোকে এসিমকে বা ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে কি দিবে, নসব দেবে। কিন্তু হরুফুন নেদাটা আমরা দুভাবে চিন্তা করতে পারবো, যেহেতু এটা ফেল, ফেলের মতো আমল করবে, সেই হিসাবে আমরা চিন্তা করতে পারবো। আবার আমরা চিন্তা করতে পারবো যেহেতু এটা একটা হরফ, আর সাধারণত হরফগুলো যা আসে তাই, অর্থাৎ মুবতাদার খবরের আগে এলে বা একক শব্দর আগে এলে পেশ দিব আমরা। তো হরুফুন নেদাইয়া শুধুমাত্র পেশ আর জবর দিতে পারে, এই দুটো আমরা আপাতত মনে রাখব। কিন্তু হরুফুন নেদাইয়া কি কি সেটা মনে রাখা খুব জরুরি। ইয়া আয়া হায়া আয় হামজায় মাফতুহা, এগুলো আমরা ইনশাল্লাহ বিস্তারিত হোয়াইট বোর্ডের মাধ্যমে, ছবি আঁকানোর মাধ্যমে ইনশাল্লাহ জানবো। বারাকাল্লাহ ফিকুম।